আমার এই ব্যথার সূত্রপাত এখান থেকে 3 মাস আগে। পায়ের আঙ্গুলির গোড়ালিতে ব্যথা হচ্ছিল, সেই ব্যথাটা আস্তে আস্তে হাঁটুতে চলে আসছে। তা হাঁটুর ব্যথায় এত প্রকট ছিল যে আমি কোনো কায়দাই পা দিয়ে মাটিতে ভর দিয়ে হাঁটতে পারতাম না। না, উদ্দেশ্য বলতে আমার যে অসুখ, এই অসুখটা আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম, অথবা টিভি প্রোগ্রামেও জানতে পারলাম যে শফিউল্লাহ স্যার এই ব্যাপারে খুব পারদর্শী এবং সে এই সমস্ত রোগীর ভালো ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, অনেক লোক ভালো হয়। সেই সুবাদে আমিও চিন্তা করলাম যে আমি ওখানে গেলে হয়তো ভালো হব। তো যখন দেখলাম যে শফিউল্লাহ স্যার এর ভালো ট্রিটমেন্ট করে, সেই হিসেবে আমি স্যারের এখানে এসে ভর্তি হইলাম। ভর্তি হয়েছে আজকে প্রায় 22-23 দিন। স্যার আমাকে বলছিল 1 মাস থাকতে হবে, তো 1 মাসের আগেই আমি এখান থেকে বের হয়ে যাইতেছি, আজকে বের হয়ে যাব। এখন মোটামুটি সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আবারও আমাদের মেডিকেল বিডির নতুন একটি এপিসোডে। দর্শক, আজকের আমাদের অতিথি বলেন বা আমাদের পেশেন্ট বলেন, উনি দীর্ঘ একটা সময় উনি PLID রোগে ভুগছিলেন এবং সেখান থেকে ওনার হাঁটুতে প্রচণ্ড রকম ব্যথা ছিল এবং এই ব্যথা নিয়ে উনি দীর্ঘ একটা সময় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট সেটার সঠিক যে প্রতিকার সেটা উনি পাননি এবং পরবর্তীতে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। তিনি হাল না ছেড়ে দিয়ে উনি দীর্ঘ একটা সময় নিয়ে এটা নিয়ে উনি রিসার্চ করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে উনি কিন্তু সফল হয়েছেন। ওনার এই সফলতার কাহিনী আজকে আমরা শুনবো, ওনার মুখ থেকেই শুনবো। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আচ্ছা স্যার, আপনার বয়স কত এখন? বয়স 66 বছর। মাশাআল্লাহ স্যার, আপনি কি এখন রিটায়ারমেন্টে আছেন? জি, 5-6 বছর হয় রিটায়ারমেন্ট। আগে কোথায় জব করেছেন? জব করতাম, পেনশনে গেছি বরিশাল থেকে। আচ্ছা, কিন্তু এর আগে ঢাকায়, খুলনায়, বরিশালে, ভোলায়, গোপালগঞ্জে, বাগেরহাটে এবং শেষবারে বরিশালে। বরিশাল স্যার, এটা কোন অফিস ছিল? সড়ক ও জনপদ। ও আচ্ছা, বাংলাদেশের সড়ক ও জনপদ বিভাগ। আচ্ছা স্যার, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী। আর ঢাকাতে কোথায় থাকেন? ঢাকাতে এর আগে তো চাকরির প্রারম্ভে 5 বছর থেকে গেছি, আর মাঝে মাঝে আসি, ছেলেরা লেখাপড়া করে, ছেলেরা চাকরি বিক্রি করে, এইসব মাঝে মাঝে আসি এবং বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আসছি আমি। তো এর আগেও মাঝে মাঝে আসতাম, আমি ছেলেরা যখন পড়তে তখন মাঝে মাঝে থাকতাম। এই তো স্যার, আপনার কয় ছেলে মেয়ে? আমার 5 ছেলে। মাশাআল্লাহ। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি DPRC হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, ওনার আন্ডারে থেকে আপনি বেশ কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন। তো স্যারের কাছে আসার উদ্দেশ্যটা কী ছিল? মানে মূলত আমরা জানতে চাচ্ছি আপনার সমস্যাটা কী ছিল। না, উদ্দেশ্য বলতে আমার যে অসুখ, এই অসুখটা আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম, অথবা টিভি প্রোগ্রামেও জানতে পারলাম যে শফিউল্লাহ স্যার এই ব্যাপারে খুব পারদর্শী এবং সে এই সমস্ত রোগীর ভালো ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, অনেক লোক ভালো হয়। সেই সুবাদে আমিও চিন্তা করলাম যে আমি ওখানে গেলে হয়তো ভালো হব। সেই সুবাদে আমি এখানে এসে ভর্তি হয়েছি। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার সমস্যা মূলত কী ছিল এবং সেটা সূত্রপাতটা প্রথম কবে হয়েছিল? আমার এই ব্যথার সূত্রপাত এখান থেকে 3 মাস আগে। পায়ের আঙ্গুলির গোড়ালিতে ব্যথা হচ্ছিল, সেই ব্যথাটা আস্তে আস্তে হাঁটুতে চলে আসছে। তা হাঁটুর ব্যথায় এত প্রকট ছিল যে আমি কোনো কায়দাই পা দিয়ে মাটিতে ভর দিয়ে হাঁটতে পারতাম না। এত খারাপ, লাঠির সাহায্যে খোঁড়াই খোঁড়াই একটু একটু হাঁটতাম। তো যখন দেখলাম যে শফিউল্লাহ স্যার এর ভালো ট্রিটমেন্ট করে, সেই হিসেবে আমি স্যারের এখানে এসে ভর্তি হইলাম। ভর্তি হয়েছে আজকে প্রায় 22-23 দিন। স্যার আমাকে বলছিল 1 মাস থাকতে হবে, তো 1 মাসের আগেই আমি এখান থেকে বের হয়ে যাইতেছি, আজকে বের হয়ে যাব। এখন মোটামুটি সুস্থ। স্যার, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে যখন একটু কথোপকথন হচ্ছিল, আপনি আমাদেরকে একটা পুরাতন ঘটনার কথা বলেছিলেন যে বেশ কিছু বছর আগে একটা ছোট দুর্ঘটনা হয়েছিল, সেটা যদি একটু বলেন সেটা কী ছিল। সেটা হলো 2016 সনে। 2016 সনে আমি একটা ব্যাটারি জাগাইতে যাইয়া, IPS এর ব্যাটারি জাগাইতে যাই, আমার
মেরুদণ্ডে আঘাত লাগে এবং সেই আঘাতে আমার ডান পাটা সম্পূর্ণ অবশ হয়ে যায়। তখনকার বোধহয় 8-10 জন ডাক্তার দেখাইছি আমি পরপর। তো শেষ পর্যন্ত অ্যাপোলো হাসপাতালের এক ডাক্তার, ওনার ইন্ডিয়া বাড়ি, তো ওনার ট্রিটমেন্টে আমি সেটা ভালো হই। তো 18 শনে ভালো হই, 19-20 এই 2 বছর ভালো ছিলাম। এই 21 শনে আবার হঠাৎ এই পায়ের গোড়ালিতে ব্যথা হয়, গোড়ালিতে না আঙ্গুলের গোড়ায়, সেই ব্যথাটা ইসে ওঠে আপনার হাঁটুতে দেখা দেয়। এই হাঁটুর ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারিয়ে আমি স্যারের এখানে এসে ভর্তি হই। আচ্ছা, তো যখন আপনার এই প্রথমে যে ব্যথাটা শুরু হয়, তো তখন যখন আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন, কেউ কি আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট করেছিলেন? না, এই ব্যাপারে কেউ অপারেশনের কথা বলেনি। অপারেশনের কথা বলছিল সেই যখন আমার ওই যেই কোমরে ব্যাকবোনে সমস্যা ছিল, তখন অপারেশনের কথা বলছিল, কিন্তু আমি অপারেশন করাই নাই। কারণ কিছু কিছু ডাক্তাররা নিষেধ করছে, আবার কিছু ডাক্তার বলছে অপারেশন করলে ভালো হবে। তার মানে আপনি বিভিন্ন ডক্টরে যখন সাজেশন নিচ্ছিলেন, তখন আপনি নিজেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন যে কোনটা আসলে আপনার জন্য করা ঠিক বা কোনটা ঠিক না। তখন আপনি কী ডিসিশন নিয়েছিলেন? তখন ডিসিশন নিয়েছিলাম যে অপারেশন করাবো, তো বাংলাদেশ না ইন্ডিয়া যেয়ে করাবো। ইন্ডিয়ার পাসপোর্ট করাইছিলাম, ভিসা করাইছিলাম, কিন্তু ওই মুহূর্তেই ওই ইন্ডিয়ান ডাক্তারের ট্রিটমেন্টে দেখলাম যে আস্তে আস্তে ভালো হইতেছি, তারপর ইন্ডিয়া যাওয়া লাগে না, ভালো হয়ে গেছিল। আচ্ছা, তখন আপনি অপারেশনের ডিসিশন থেকে সরে আসছেন? থেকে সরিয়ে আসছি। তো পরবর্তীতে আপনার এই ব্যথাটা যখন আবার শুরু হয়, সেটা কিভাবে শুরু হয়? আমাদেরকে একটা মনে হয় কিছুক্ষণ আগে একটা ঘটনা বলেছিলেন আপনি, নতুন জুতা পরে গিয়েছিলেন, সেটা যদি একটু বলেন আমাদেরকে। না, এখন এই যে পরবর্তীতে ব্যথাটা কেন আসলো এটা আমি বুঝতেছি না। তো হাঁটুতে কিন্তু আসে না, প্রথম আসছিল আঙ্গুলের গোড়ায়, সেই আঙ্গুলের গোড়া থেকে কিছুদিন পর আসছে হাঁটুতে। তো এখন সেই যে ব্যাকবোনে যে সমস্যা ছিল সেইটাই আসছে কি না, এটা তো ডাক্তারাই ভালো বুঝবে, আমার তো বোঝার কথা না। হয়তো কিছু কিছু ডাক্তার হয়তো মনে করে যে সেই পুরনো ব্যথা সেটাই হয়তো আবার এখানে এসে হাজির হয়েছে। তো যখন লাস্ট 3 মাসে আপনার এটা একটু প্রকট আকার ধারণ করে, মানে আপনার অবস্থাটা কী ছিল? আমরা জানি যে এর আগে আপনি স্বাভাবিকভাবে চলাচল করতেন, হাঁটা চলা করতেন, মানে একটা স্বাভাবিক জীবন ছিল। তো সেটা কি এরকম একটা পর্যায়ে চলে এসেছিলো যে একদম প্রায় বিছানায় পড়ে গিয়েছিলেন, এরকম অবস্থা আসছিল কি? এইবারে যখন এই প্রথম হয় তখন তো বিছানায় পড়ে গিয়েছিলাম, এটা সম্ভবত নভেম্বরেই বিছানায় পড়েছিলাম। আমি বাইরে যাইতে পারতাম না, পায়খানা পেশাব করতেও খুব কষ্ট হইতো, অন্যের সাহায্য নিয়ে যেতে হতো, এরকম হতো। জি জি, পরিবারে যারা আছে তাদের সাহায্য নিয়ে বাথরুমে যেতে হইতো, এমনকি পেশাব করতাম বিছানার পাশে, ওই আমাদের ওরা ডাবল বললে অবশ্য সিলমসি বলে ওতে পেশাব করতাম, বাথরুমে যেতে যেতাম না। তো এটা তো অবশ্যই একটা কষ্টের এবং মানে অনেক কষ্টের একটা জীবন, এবং এই সময়টা আসলে আমরা কেউই চাই না যে অন্যের হতে পারে, সে আমার পরিবারের একজন আপনজন, বাট তারপরে আমরা তাদেরকেও কষ্ট দিতে চাই না। এবং আমি যখন সুস্থ স্বাভাবিকভাবে, আপনার বয়সও তো আসলে খুব বেশি না, যে এই বয়সের মানুষরা কিন্তু হাঁটাচলা করে, সব নিজের কাজ নিজেরা করেন, তো এই মানুষটা যখন হঠাৎ করে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, সেটা অবশ্যই অনেক কষ্টের একটা বিষয়। এবং আপনি কিন্তু দীর্ঘ একটা সময় আপনার এই সমস্যাটা নিয়ে আপনি অনেক ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন জনের বিভিন্ন সাজেশন নিয়েছেন, চেষ্টা করেছেন আপনি সুস্থ হওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন? স্যারের বিষয়ে জানতে পেরেছি আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ওই টিভি প্রোগ্রামের মাধ্যমে কয়েকবারই দেখছি, কয়েক এবং অনেক মানুষের সাথে আলাপ করছি। আলাপ করার পর বললো যে ঠিক আছে, আমি যাই দেখতে পারেন, হয়তো বা ভালো হইতেও পারেন, এই সেই হিসাবে কিন্তু আমি এখানে আসছি। স্যারের কাছে যখন প্রথম আসছেন, স্যার আপনাকে দেখেছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন, যে আপনি চিকিৎসা নেন, নিলে 1 মাস থাকতে হবে আমার হাসপাতাল বেডে, 1 মাস থাকি আপনার চিকিৎসা নিলে ভালো হবেন। কিন্তু আমার 1 মাস থাকতে হয় নাই, আজকে বোধ হয় 23 দিন হইল আর কি। 23 দিনে মাসাল আপনি অনেকটুকু সুস্থ এবং ভালো আছেন? সুস্থ, অনেকটা সুস্থ। স্যার, আমাদেরকে যদি একটু বলেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে আপনার যারা কোমর ব্যথা বা হাঁটু ব্যথা জনিত সমস্যা বা ঘাড় ব্যথা জনিত সমস্যা যারা ভুগেন, এই ধরনের পেশেন্ট যদি প্রাথমিক অবস্থায় আসেন, তাদেরকে অপারেশনবিহীনভাবে তাদেরকে সুস্থ করা সম্ভব। এবং আপনি কিন্তু স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা স্যার এই বাংলাদেশে দিয়ে থাকেন, তো সেটা আপনি গ্রহণ করেছেন, স্যারের এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। স্যারের ট্রিটমেন্ট খুবই ভালো। আমি হয়তো প্রথম দিকে মনে করছিলাম যে না, আমি বোধহয় ভালো হবো না,
কিন্তু এখন শেষের দিকে সংশয় ছিল আমার ভিতরে। আমি এমনকি স্যারকে বলছিলাম যে স্যার বড় আশা নিয়ে আসছিলাম, কিন্তু এখন দেখলাম যে আশা নিয়ে আসি আমার সে আশা পূর্ণ হয়েছে এবং কোনো সমস্যা হয় নাই, আস্তে 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 ভালো হয়ে যাইতেছে। আমি আজকে হাসপাতাল থেকে চলে যাচ্ছি। আচ্ছা স্যারের এই যে হসপিটাল যে টোটাল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু বলেন যে পরিবেশটা কেমন ছিল সব কিছু যদি বলেন। তুলনামূলক অন্যান্য হাসপাতালের সে পরিবেশ অনেক ভালো। আমি এখানে ওই যে হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে সেখানে কিন্তু গন্ধেশ্বরও ঢোকা যায় না, কিন্তু এই পরিবেশটা এখানে এত সুন্দর, এত নিড অ্যান্ড ক্লিন যা ভাষায় ব্যক্ত করার মতো না। এখানে এখানে থাকার মতো জায়গা এবং চিকিৎসা নেওয়ার মতো জায়গা এটা, এবং সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাই এ ব্যাপারে সচেতন, এবং কর্মচারী কর্মকর্তাদের আসার ব্যবহারে খুব আমি মুগ্ধ। তারা সবার সাথে সুন্দরভাবে আসার ব্যবহার করে। এই স্যার আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানি। বিষয়টা হচ্ছে এরকম যে, যেমন আপনি যেটা বলেছেন আমাদেরকে যে আপনি দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করেছেন, এবং আপনি এত ডক্টর দেখিয়েছেন যে আপনি নিজেও কনফিউজ ছিলেন, কারণ এক একজন এক এক ধরনের মতামত দেয়, এক একজন এক একভাবে কথাবার্তা বলেন, তো সেক্ষেত্রে আপনিও কিছুটা দোদুল্যমান অবস্থায় ছিলেন। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা হয়তো জানে না যে কার কাছে গেলে আমি সঠিক একটা চিকিৎসা পেতে পারি, কোথায় গেলে আমি একটা ভালো ট্রিটমেন্ট পাবো। অনেকে এমন আছেন যে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা অমন ভালো না, হয়তো তারা জীবনে একবারই চিকিৎসা করতে পারবেন, সেই জন্য তারা আরও বেশি কনফিউজ থাকেন যে কোথায় যাব আমি, কার কাছে গেলে আমি ভালো হব। অনেকে কিন্তু আমরা এরকম পেশেন্টও পাই যে দীর্ঘ একটা সময় 10-12 বছর 15 বছর যাবৎ ব্যথা নিয়ে ঘরে থাকেন, ট্রিটমেন্ট যে হয় সেটাই তারা জানে না, এরকম অসংখ্য মানুষ আছেন। তো এই তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। ট্রিটমেন্ট সম্পর্কে যদি রোগীরা খোঁজ নিতে থাকে তাহলে হয়তো অবশ্যই ইউটিউব চ্যানেল যদি খোঁজ নেয় বা টেলিভিশন চ্যানেল যদি খোঁজ নেয় দেখে সন্ধান করলে অবশ্যই এই স্যারের এই হাসপাতাল সম্পর্কে মানুষ জানতে পাবে, কিন্তু অনেক হয়তো চিন্তাই করে না ইউটিউব কি, হয়তো অনেক রোগীরা জানেও না, যার জন্য তারা হয়তো সন্ধানও পায় না। সন্ধান যে পায় সে অবশ্যই এখানে আসবে, এবং এখানে আসলে সে ভালো চিকিৎসা পাবে, ভালো চিকিৎসা পাবে, এটা আপনার বিশ্বাস, যেহেতু আমার নিজে পেয়েছেন আপনারও একটা বিশ্বাস। ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান। দর্শক এতক্ষণ আপনারা ওনার কাছ থেকে শুনলেন যে উনি দীর্ঘ একটা সময়, দেখুন যে ওনার জীবনের প্রথম একটা ঘটনা হতে পারে এটা, এটার সাথে রিলেটেড, কারণ ওনার যখন কয়েক বছর আগে যখন উনি ওনার বাসার ছোট্ট একটা ঘটনা যে একটা আইপিএসের ব্যাটারি, সেটা হয়তো উনি বুঝতে পারেননি যে এটার ওজনটা এত বেশি হতে পারে, উনি অন্য আরেকজনের সহযোগিতা সহ যখন উনি টান দিয়েছেন, যখন দেখেছেন অতিরিক্ত ওজন উনি আবার ছেড়ে দিয়েছেন, কিন্তু তখনই কিন্তু ওনার কোমরে ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়েছিলো। সেটার ব্যথাটা উনি কয়েকটা দিন পরে যখন উনি বুঝতে পেরেছেন সেটা নিয়ে অনেক উনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে ওনার হাঁটু ব্যথা যখন শুরু হয়, আমরা জানি PLID থেকে আপনার হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, আপনার পায়ের গোড়ালি থেকে হাঁটু এবং কোমর সবগুলো জায়গায় কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। তো এই সমস্যাগুলো যদি আমরা যদি আসলে প্রাথমিক অবস্থাতে আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং সঠিক ট্রিটমেন্ট করতে পারি, আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই ভালো হয়ে যাওয়া সম্ভব, এবং আমাদের দেশেই কিন্তু এই ধরনের চিকিৎসার অনেক উন্নত ব্যবস্থা আছে, অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন। আপনারা একটু শুধু যেটা উনিও একটু আগে বললেন যে আপনারা একটু আসলে একটু খোঁজ করুন, আপনারা এটার জন্য একটু খোঁজ নেন, আপনারা খবর নেন, বিভিন্ন পেশেন্টের সাথে আপনারা কথা বলেন, যারা এই ধরনের চিকিৎসা করে ভালো হয়েছেন তাদের সাথে আপনারা কথা বলেন, আপনারা এর থেকে অনেক বেশি কিছু জানতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ, আশা করি এ থেকে আপনারা আজকে অনেক কিছু জানতে পারলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।